আমি আজকে জরুরি আপনাদেরকে যে বিষয়টা আরজ করতে চাই, রমজান মাস রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, পানাহার থেকে এবং স্ত্রী সহবাস ইত্যাদির থেকে নিয়তের মাধ্যমে বিরত থাকাকে রোজা বলা হয়। তো এই রোজাকে, রোজা নষ্ট হয়ে যায়, রোজা ক্ষতিগ্রস্ত হয় এমন যে কোনো জিনিসের থেকে রোজাকে হেফাজত করা, বাঁচানো, এটা আমার আপনার জন্য জরুরি। আর নাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু উপবাস থাকা হবে যদি আমরা রোজার ক্ষতিকারক জিনিসের থেকে রোজাকে আমরা রক্ষা করতে না পারি। এই জন্য রোজার ক্ষতিকারক জিনিসের থেকে রোজাকে রক্ষা করার জন্য জরুরি হলো যে রোজা কিসের দ্বারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়টা একটু জানা। তো সেই হিসেবে রোজা ভঙ্গের কিছু কারণ নিয়ে আমরা এখানে আলোচনা করব। এটা একটা ক্লাসিক্যাল আলোচনার মতোই হবে, এর বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা। রোজা ভঙ্গের কারণ হচ্ছে, এক কথায় যদি বলা হয় রোজা ভঙ্গের কারণ, তাহলে রোজা ভঙ্গের কারণ আল আসলু আল্লাহু ইয়াফতুরু সাওম ইযা দাখালা ওয়া ওয়াসালা শাইউন জো জিসমিন ফি তামামিহি ইলাল জিহাজিল হাসবিকি মিন মানামিলাল মানাফিদিল মুআতাবারাতি মিনাল আনফি ওয়াল ফামি ওয়াল দুহুরি থুম্মা ইসতাকাররা মিন গায়রি মানিই। এই আমি যে আরবি কথাগুলো বললাম এর মধ্যে রোজা ভঙ্গের কারণটা তুলে ধরা হয়েছে। এই কারণটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এক কথায় এমনি ক্যালেন্ডার বই পুস্তক ইত্যাদি এর মধ্যে রোজা ভঙ্গের অনেকগুলো কারণ দেওয়া থাকে, এটা করলে ভাঙবে অনেকগুলো কারণ দেওয়া থাকে। এই সমস্ত কারণের একটা মূলনীতি, এটা মূলনীতির ব্যাখ্যা হলো এই রোজা নষ্ট হয় এক নম্বর বাহিরের থেকে কায়াদার কোন জিনিস প্রবেশ করার দ্বার, এবং প্রবেশ যে করবে শরীরের গ্রহণযোগ্য বড় বড় ছিদ্র দিয়ে প্রবেশ করা। এখন শরীরের বড় বড় গ্রহণযোগ্য ছিদ্র গুলো কি সেটা আমি আলোচনা করব। প্রত্যেকটা কথাই এখানে বোঝা এবং বোঝানোর আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এক নম্বরে হলো যে কায়াদার জিনিস প্রবেশ করবে, কায়া মানে যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যার একটা অস্তিত্ব আছে, বুঝলেন এই কথা, যার একটা অস্তিত্ব আছে, কায়াদার বা দেহ বিশিষ্ট বলতে পারে, কায়াদার জিনিস বাহিরের থেকে ভিতরে প্রবেশ করা, বাহিরের থেকে ভিতরে প্রবেশ করা আবার যত্রতত্র প্রবেশ করলেই হবে না, বরং গ্রহণযোগ্য বড় বড় ছিদ্র দিয়ে প্রবেশ করা। কোথায় প্রবেশ করবে? পরিপাক প্রণালীতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে ভাই? পরিপাক প্রণালীতে প্রবেশ করবে। পরিপাক ডাইজেস্টিং সিস্টেম ইংরেজিতে বলে, মানে যা শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে খাবার হজম হয়, খাবার গ্রহণ করা হয়, হজম করা হয় এবং সেটাকে আবার মলের আকারে ত্যাগ করা হয়, এই সম্পূর্ণ কাজ করতে যে যে অঙ্গ ব্যবহার হয় এই অঙ্গগুলোকে এক কথায় মেডিকেলের ভাষায় বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম, আর বাংলাতে পরিপাক প্রণালী। একটু চিন্তা করে দেখেন যে খাবার গ্রহণ করা এবং সেটা হজম হওয়া, এরপরে আবার মল আকারে সেটা ত্যাগ করা, এই কাজগুলোতে আমাদের কোন কোন অঙ্গটা ব্যবহার হয়, এই কাজগুলোতে আমাদের ব্যবহার হয়, আমরা খাবার গ্রহণ করি মুখের মাধ্যমে, কথা বলেন ভাই, মুখের মাধ্যমে, মুখ দিয়ে যাওয়ার পরে এটা খাদ্য নালী দিয়ে প্রবেশ করে, খাদ্য নালীর থেকে ভিতরে অনেকগুলো পাইপ আছে, এই পাইপ গুলো বলা হয় নাড়ি ভুঁড়ি, এই খাবার গুলো নাড়ি ভুঁড়ি অতিক্রম করে এরপরে একটা জায়গায় গিয়ে এটা একত্রিত হয় একটা থালা অথবা পাত্রের মতো, ওটাকে যেন কি বলে পাকস্থলী, তাই না ভাই? এই পাকস্থলীতে গিয়ে এটা একেবারে ভাত রুটি গোস্ত মাংস ইত্যাদি সব ওইখানে একত্রিত হওয়ার পরে শরীর এবং দেহ এটার থেকে উপকারী জিনিসগুলোকে নিয়ে বাকি উচ্ছিষ্ট অতিরিক্ত অনুপকারী এবং ক্ষতিকারক জিনিসগুলোকে মল মূত্রের মাধ্যমে এটাকে আবার বাহিরে ফেলে দেয়,
তো মলমূত্রের মাধ্যমে বাহিরে ফেলে দেয় এটা পিছনের রাস্তা দিয়ে তো উপরের থেকে নিচে এই পুরো সিস্টেম এবং ব্যবস্থাপনার সাথে জড়িত অঙ্গপ্রত্যঙ্গগুলোকে বলা হয় পরিপাক প্রণালী তো কায়াদার কোন জিনিস বড় বড় ছিদ্র দিয়ে পরিপাক প্রণালীতে যদি প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সেখানে গিয়ে কিছুক্ষণ স্থির থাকে মানে ঢুকলো আর বের হয়ে গেল না সেখানে গিয়ে যদি স্থির থাকে তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে তবে শর্ত হলো যে শরীয়ত সমর্থিত কোনো প্রতিবন্ধকতা না থাকতে হবে আমি মূলনীতিটা আবারও বলে এরপরে আপনাদেরকে কিছু উদাহরণ দেবে ইনশাআল্লাহ বুঝে আসবে বাহিরের থেকে কেমন জিনিস প্রবেশ করলে রোজা নষ্ট হবে বলেন সবাই কায়াদা দেহ বিশিষ্ট আবার কোথা কোন জায়গা দিয়ে প্রবেশ করতে হবে গ্রহণযোগ্য বড় বড় ছিদ্র দিয়ে প্রবেশ করতে হবে এমন ছিদ্র যে ছিদ্রের সম্পর্ক সরাসরি ওই ডাইজেস্টিভ সিস্টেমের সাথে পরিপাক প্রণালীর সাথে যে ছিদ্রের সম্পর্ক আছে ওই ছিদ্র দিয়ে পরিপাক প্রণালীতে যদি প্রবেশ করে প্রবেশ করে যদি কিছু সময় স্থির থাকে এবং সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা যদি সেখানে না থাকে তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে এবারে এর উদাহরণগুলো দেখেন এক নম্বরের উদাহরণ হল প্রশ্ন আপনাদের কাছে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে অক্সিজেন গ্রহণ করে বিভিন্ন ধরনের অসুস্থ ব্যক্তিদেরকে অক্সিজেন দেওয়া হয় না কথা বলেন অক্সিজেন দেওয়া হয় রোজা অবস্থায় যদি অক্সিজেন দেওয়া হয় তাহলে অক্সিজেন দেওয়ার কারণে রোজা নষ্ট হবে কি হবে না প্রশ্ন জবাব আমরা এক নম্বরে কি বলছি বাহিরের দিকে কেমন জিনিস প্রবেশ করতে হবে দেহ বিশিষ্ট কায়াদার জিনিস প্রবেশ করতে হবে তো অক্সিজেন এটা বাতাস বাতাসের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা থাকে না বরং ভর থাকে অর্থাৎ বাতাস এটা ওই দেহ এর প্রস্থে বাতাসের দেহ নাই বাতাসের একটা ভর আছে কিন্তু বাতাসের কি নাই দেহ নাই তো যেহেতু রোজা বাতিল হয়ে গেল দেহ বিশিষ্ট জিনিস প্রবেশ করার দ্বারা আর বাতাসের মধ্যে দেহ নাই অর্থাৎ অক্সিজেনের শুধুমাত্র যদি অক্সিজেন হয় তাহলে অক্সিজেন প্রবেশ করার দ্বারা অথবা রোগীকে অক্সিজেন দেওয়ার দ্বারা রোজা নষ্ট হবে না বুঝে আসছে নি বাসন আপনার কথা কেন তারপরে দ্বিতীয় বিষয় হলো যে কায়াদার জিনিস ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সম্পর্ক রাখে এরকম ছিদ্র দিয়ে বড় বড় ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে তো এখন ডাইজেস্টিভ সিস্টেম তো আমি বলছি যে খাদ্য নালী নালীভূমি আর পাকস্থলী এটা হলো মূলত পরিপাক প্রণালী এই পরিপাক প্রণালীর সাথে কোন ছিদ্রের সম্পর্ক আছে আর কোন ছিদ্রের সম্পর্ক নাই এটা একটু দেখেন এই পরিপাক প্রণালীর সাথে এই খাদ্য নালীর সাথে খাদ্য নালীর উপরে কি আছে মুখ আছে তাহলে মুখ এটা একটা ছিদ্র এই ছিদ্রের সাথে ডাইজেস্টিভ সিস্টেম এবং পরিপাক প্রণালীর সাথে সরাসরি সম্পর্ক আছে না নাই আছে না এই জন্য মুখ দিয়ে কোনো কিছু যদি প্রবেশ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে দুই নম্বরে নাকে ড্রপ দেয় অথবা পানি দেয় গোসলের সময় যদি একটু জোরে পানি দেওয়া হয় তাহলে গলায় পানি চলে আসে বুঝতেছেন না গলায় পানি চলে আসে না তাহলে বোঝা গেল যে গলার সাথে সরাসরি এটা কি আছে সম্পর্ক আছে এই জন্য নাকে যদি পানি প্রবেশ নাকে যদি নাকের ভিতর দিয়ে যদি পানি চলে যায় অথবা নাকে যদি তেল ব্যবহার করা হয় নাকে যদি ড্রপ ব্যবহার করা হয় নাকে যদি ঔষধ ব্যবহার করা হয় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে আপনাদের মূলনীতির মধ্যে পড়তেছে কিনা ভাই বুঝে আসছে মূলনীতির আলোকে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে মুখ এবং নাক কিংবা হচ্ছে চোখে চোখে যদি আপনার ঔষধ ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে এটাও কিন্তু গলার মধ্যে অনুভব করে তার মানে এখানেও একটা ছিদ্র আছে বোঝা যায় কিন্তু চোখের সাথে গলার সাথে সরাসরি সম্পর্ক আছে এটা আমাদের কাছে মনে হলেও সেই হিসাবে চোখে ড্রপ দেওয়ার কারণে ঔষধ ব্যবহার করার কারণে রোজা নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু চোখে ঔষধ ব্যবহার করার দ্বারা রোজা নষ্ট হবে না কেন এটা একটা ব্যতিক্রমী ব্যাপার কেন ব্যতিক্রমী ব্যাপার কারণ এই ব্যাপারটা
হযরত নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন عن انس بن مالك رضي الله عنه انه جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اشتكت عيني افاتخذ وانا صائم قال نعم এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখ উঠেছে চোখ উদয় হয়েছে চক্ষু প্রদাহ আমাদের দেশে বলে চোখ উদয় হওয়া না চক্ষু প্রদাহ হয়েছে চোখে ব্যথা করে আমি কি চোখের ব্যথা এর প্রশমনের জন্য রোজা অবস্থায় আমি কি সূর্মা ব্যবহার করতে পারবো সূর্মা ব্যবহার করলে একটু আরাম হয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন না তুমি সূর্মা ব্যবহার করতে পারবে অন্য হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তাহালা ওয়া হুয়া সাইমুন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রোজা অবস্থায় চোখে সূর্মা ব্যবহার করেছেন তো চোখের সাথে গলার সাথে সরাসরি সম্পর্ক থাকলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে জেনে এই বিষয়টাকে অনুবোধন করেছেন এই অনুমোদনের কারণে এটা ব্যতিক্রমী ভাবে এটা রোজা ভঙ্গের কারণে মধ্যে পড়বে না অতএব চোখে ড্রপ লাগাইলে এর দ্বারা রোজা নষ্ট হবে না চোখের ড্রপের পরে এরপরে মস্তিষ্কের মধ্যে যদি মাথার মধ্যে জখম হয়ে যায় অথবা মস্তিষ্কের মধ্যে কোনোভাবে যদি ঔষধ পৌঁছানো হয় তাহলে অনেক কিতাবের মধ্যে আছে যে মস্তিষ্কে কোনো ঔষধ পৌঁছলে অথবা মাথার মধ্যে জখমের মধ্যে মলম লাগাইলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে এবং রোজা নষ্ট হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে যে মস্তিষ্কের সাথে আর পাকস্থলীর সাথে লিআন্না বাইনাহুমা মানফাযু দুইটার মধ্যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রের মাধ্যমে ঔষধ পাকস্থলী পর্যন্ত চলে আসে তাহলে আলোচনার দ্বারা কি বোঝা যায় যে মস্তিষ্কের মধ্যে ঔষধ ব্যবহার করলে রোজা নষ্ট হওয়ার আসল কারণ চিহ্নিত করা হয়েছে যে ওই ঔষধটা পাকস্থলীতে পৌঁছে এটা কারণ চিহ্নিত করা হয়েছে কিন্তু মস্তিষ্কের সাথে আর এই পাকস্থলীর সাথে এই কোন প্রকার ছিদ্রের সম্পর্ক আছে কি নাই এটা বর্তমান সময়ে সমসাময়িক ডাক্তাররা এবং ওলামা একরাম একাধিক গবেষণা মানুষের যে কঙ্কাল আছে কঙ্কালের উপরে বিভিন্ন ভাবে গবেষণা করে দেখেছেন যে মস্তিষ্কের সাথে পাকস্থলীর সাথে কোন ধরনের কোন ছিদ্র নেই অর্থাৎ মস্তিষ্কের মধ্যে কোন জিনিস যদি রাখা হয় তাহলে সেটা ভেদ করে এটা একেবারে পাকস্থলী পর্যন্ত চলে আসবে এটা কঙ্কালের উপরে গবেষণা করে দেখা হয়েছে যে এটা কোনো সুযোগ নেই তো আমরা তো আগেই বলেছি যে রোজা ভঙ্গের আসল কারণ রোগের পরিপাক প্রণালীতে কোনো কিছু পৌঁছা তো মস্তিষ্কের অংশ যেহেতু পরিপাক প্রণালীতে পৌঁছার কোনো রাস্তা নাই এই জন্য মাথায় যদি জখম হয় অথবা মাথায় যদি অপারেশন করা হয় এবং সেখানে মলম ঔষধ ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে ওইটার কারণে রোজা নষ্ট হবে না কেউ রোজা রাখলে ওই রোজা হয়ে যাবে আমি বলতেছিলাম যে পরিপাক প্রণালীতে বাহিরের চিত্র দিয়ে সরাসরি প্রবেশ করে এমন জিনিসের দ্বারা রোজা নষ্ট হয় এর বাহিরে রোজা নষ্ট হবে না এর আর একটা উদাহরণ আপনাদের সামনে যেমন আমাদের সারা দেহের মধ্যে এমনকি চেহারার মধ্যে অসংখ্য অগণিত হাজার লাখ কোটি কোটি পশম আছে না এবং এই পশমের যে গোড়া পশমটা তো একটা গাছের মতো তো গাছের শিকড় তো মাটির নিচে গভীর থাকে এই পশম এটারও একটা গোড়া আছে এটা একেবারে শরীরের গোস্তের মধ্যে প্রবেশ করে শিকড়ের মতো এটা প্রবিষ্ট হয়ে আছে তাহলে এই পশমটা যত চিকনই হোক না কেন যেহেতু এটার গোড়া একেবারে গোস্তের মধ্যে আর চামড়ার মধ্যে প্রবিষ্ট হয়ে গেছে অতএব যত চিকনই হোক না কেন অতটুকু চিকন এটা একটা ছিদ্র না এটাও একটা ছিদ্র এটা বলা হয় লক্ষণ এবং বাস্তবিক পক্ষে এখানে একটা গাছের গোলায় পানি ঢাললে যেভাবে আস্তে আস্তে করে এটা মাটির ভিতরে চলে যায় ঠিক তদ্রূপ ভাবে এই লক্ষণ এখানেও খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে
এই ছিদ্র দিয়ে বাহিরের থেকে কোন জিনিস ভিতরে প্রবেশ করে যা ভিতরে প্রবেশ করলে ভিতরে প্রবেশ করে এটার একটা উদাহরণ হলো রোজা রেখে দুপুর বেলা সকালে সাহরি খাওয়ার পরে মানে সাহরিতে খাওয়া এবং পানি পান করা ইত্যাদি সবকিছুর পরে সকাল 9টা 10টায় যদি টয়লেট হয়ে যায় 11টা 11:30 পর্যন্ত আরো দুই একবার প্রস্রাব হয় 11টার পরে এরপরে আর প্রস্রাব পায়খানার কোনো বেগ এবং প্রয়োজন থাকে না কথা বলেন কারণ ইতিমধ্যে পাকস্থলীর পানি খাদ্য খাবার ইত্যাদি সবকিছু ইতিমধ্যে নিষ্কাশিত হয়ে যায় খালি হয়ে যায় এরপরে উদাহরণ স্বরূপ আপনি 12টার দিকে 12:30টার দিকে গ্রামে পুকুরের মধ্যে গোসল করেন এবং গোসলটা একটু টাইম নিয়ে করেন আধা ঘন্টা ছোটরা আপনাদের শৈশবের স্মৃতি হয়তো মনে থাকবে গ্রাম দেশে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত বাচ্চারা পুকুরের মধ্যে গোসল করে পারে না এরপর একটু করেন আধা ঘন্টা এক ঘন্টা আপনি গোসল করেন এক ঘন্টা গোসল করে পুকুরের রোজা কিন্তু রাখছেন রোজা অবস্থায় 12টার সময় এক ঘন্টা গোসল করে যদি উঠেন তাহলে শরীর ইত্যাদি মোসা করে দেখবেন প্রস্রাবের প্রয়োজন হয়েছে কারো কি এরকম মনে পড়ে কিনা একটু চিন্তা করে দেখেন তাই না কেন হুজুর আমি তো 11টার সময় থেকে দুই ঘন্টা সবকিছু খালি হয়ে গেছে তাহলে এখন প্রস্রাবের প্রয়োজনটা কোন থেকে আসলো এই যে শরীরের লক্ষ্য এক ঘন্টা যে আমি পানির মধ্যে ছিলাম এই এক ঘন্টা পানির মধ্যে থাকার কারণে শরীরের লক্ষ্যের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে পুকুরের পানিগুলো আমার ভিতরে প্রবেশ করছে এই কারণে এখন প্রস্রাবের প্রয়োজন হয়েছে কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে রোজার দিনে এভাবে এক ঘন্টা কেউ যদি গোসল করে আর প্রস্রাবের প্রয়োজন পড়ে তাহলে নিশ্চিত বাহিরের থেকে পানি তার ভিতরে প্রবেশ করেছে এটার কারণে কি তার রোজা নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয় না কেন নষ্ট হয় না কয়টার কারণ হলো এই পরিপাক প্রণালীর সাথে এই ছিদ্রগুলোর সরাসরি সম্পর্ক নাই বরং এই ছিদ্রগুলো দিয়ে যে বাহিরের থেকে জিনিস প্রবেশ করে এটাকে সরাসরি প্রবেশ বলা হয় না বরং এটাকে বলা হয় চুইয়ে চুইয়ে যাওয়া যেমন ফ্রিজের থেকে শব্দ ঠান্ডা পানি যদি আপনি একটা কাঁচের গ্লাসের মধ্যে বোতলের মধ্যে রাখেন তাহলে বাহিরের থেকে দেখবেন যে এটা গেমে গেছে বাহিরের থেকে যে ঘামলো বিশেষ প্রভাবে ভিতরে ঠান্ডা পানির প্রভাবিত বাহিরের থেকে তো এটা তো বের হওয়ার তো কোনো সুযোগ নাই এটা বেশি বেশি বলা যাবে যে ভিতরের থেকে প্রভাবে চুইয়ে চুইয়ে একটা প্রভাব বাহিরের মধ্যে এসেছে একটা প্রভাব এসেছে তো ঠিক তদ্রূপভাবে এই শরীরের লক্ষ দিয়ে যেটা প্রবেশ করে এটা আসলে প্রবেশ বলা হয় না এটা চুইয়ে চুইয়ে যাওয়া বলা হয় আর দ্বিতীয়ত এটা পরিপাক প্রণালীতেও যায় না বরং এটা কোষ্ঠের মধ্যে গিয়ে মিশে যায় এটা পরিপাক প্রণালী পর্যন্ত যায় না এই মূলনীতিটা বোঝার পরে এবার আসেন সুতরাং লোকভূত দিয়ে কোনো কিছু প্রবেশ করলে যে রোজা নষ্ট হয় না এই জন্য সারা শরীরের লোকভূপের এই জায়গাগুলো দিয়ে যদি কোনো কিছু আমরা প্রবেশ করাই নিজে নিজে প্রবেশ করলে যেহেতু রোজা নষ্ট হয় না অতএব আমরা যদি প্রবেশ করাই তাহলেও রোজা নষ্ট হবে না এর এর মাসালা হলো এই উদাহরণ হলো এই যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ইনজেকশন নেয় আপনারা এবার জবাব দেন রোজা নষ্ট হবে কি হবে না রোজা নষ্ট হবে না কারণ ইনজেকশন এটা লোকভূপ দিয়ে প্রবেশ করে এবং এটা পাকস্থলী পর্যন্ত যায় না বরং কোষ্ঠের মধ্যে এটা মিলে যায় অথবা পাকস্থলী পর্যন্ত যদি বলা হয় যায়ও তাহলে সেটা সরাসরি প্রবেশ করে না বরং চুইয়ে চুইয়ে যাওয়ার মতো হয় তাহলে ইনজেকশন নেওয়ার দ্বারা রোজা নষ্ট হবে না দুই নম্বরে রোজা অবস্থায় যদি স্লাইড নেয় কেউ তাহলে এর দ্বারাও রোজা নষ্ট হবে না তিন নম্বরে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনসুলিন ডায়াবেটিসের পেশেন্ট ইনসুলিন ব্যবহার করে তাহলে এর দ্বারাও রোজা নষ্ট হবে না চার নম্বরে রোজা অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তি যদি তাকে যদি এই ব্লাড দিতে হয় ব্লাড গ্রহণ করতে হয় তাহলে ব্লাড নেওয়ার দ্বারাও রোজা নষ্ট হবে না কারণ লোক কুপ্তি এটা চুইয়ে চুইয়ে যাচ্ছে ঠিক তদ্রূপভাবে বর্তমান সময়ের সাথে আরো একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন এবং প্রাসঙ্গিক বিষয় রোজা অবস্থায় অনেকেরই করোনার টিকা নেওয়ার ডেট আসতেছে কথা বলেন আসতেছে না অনেকেরই ডেট আসতেছে
রোজা অবস্থায় করোনার টিকা নেওয়া এর দ্বারাও রোজা নষ্ট হবে না কারণ সেটাও একটা ইনজেকশনের মতো এই পাঁচটা জিনিস এটা লোমকূপ দিয়ে এটা গোস্তের সাথে মিশে যায় পাকস্থলীতে যায় না অথবা গেলেও সরাসরি প্রবেশ করে না বরং চুইয়ে চুইয়ে যায় আর আমাদের রোজা ভঙ্গের মূলনীতি হলো যে পাকস্থলীতে বড় বড় ছিদ্র দিয়ে সরাসরি প্রবেশ করলে এর দ্বারা রোজা নষ্ট হবে প্লাট নেওয়ার ক্ষেত্রে আরো একটা প্লাট পাঁচটার পাশাপাশি ছয় নম্বর আরেকটা আছে সেটা হলো অনেক সময় স্লাইড এমনও কিছু স্লাইড আছে যে স্লাইড গুলো নিলে সারাদিন না খাইলেও হয় এমনও স্লাইড আছে এই স্লাইড নিলে তিন দিন পর্যন্ত খাওয়ার প্রয়োজন হয় না এমন স্লাইড আছে আরো বেশি এটা মানে এনার্জি স্লাইড তো রোজা অবস্থায় এনার্জি স্লাইড নেওয়া যাবে কি যাবে না জবাব যদি অশীতিপর বৃদ্ধ হয় ক্রূর বৃদ্ধ মানুষ রোজা রাখছে তারপরেও সাহস করে এখন আর চলতেছে না পারতেছে না অথবা কোন অসুস্থ ব্যক্তি এরকম ব্যক্তি যদি রোজা রাখে আর এই ধরনের স্লাইড নেওয়া ছাড়া তার আর চলবে না চলতেছে না তার জন্য এটা জায়েজ আছে স্লাইড নেওয়া অন্যান্য ব্যক্তি যে স্বাভাবিক ব্যক্তি খালি শরীরটা যেন ভেঙে না যায় শরীরের চামড়ার মধ্যে যেন ভাঁজ না পড়ে এই উদ্দেশ্যে কেউ যদি এনার্জি স্লাইড ব্যবহার করে তাহলে তা এই সুরতেও ওই ব্যক্তির রোজা তো নষ্ট হবে না ঠিক আছে কিন্তু রোজা রাখার দ্বারা উদ্দেশ্য ছিল যে ক্ষুধা লেগে দারিদ্র পীড়িত মানুষের কষ্টটা একটু অনুভব করা কিন্তু এনার্জি স্লাইড যদি নেয় তাহলে রোজার এই তাৎপর্যটা থাকবে তার মধ্যে রোজার তাৎপর্যটা থাকবে না এই জন্য রোজা যখন কষ্ট হবে না কিন্তু পয়েন্ট কমে যাবে আল্লাহর দরবারে অর্থাৎ রোজাটা মাকরু হয়ে যাবে রোজাটা তো অসম্পূর্ণ হয়ে যাবে কিন্তু মূলনীতির মধ্যে পড়ার কারণে তার রোজা নষ্ট হবে না আচ্ছা এখানে ব্লাড দেওয়ার পাশাপাশি ব্লাড দেওয়া এটাও একটা প্রশ্ন যদি কোন ব্যক্তি রক্ত দেয় ব্লাড দেয় রোজা অবস্থায় তাহলে এর কি হুকুম তো রোজা তো আসলে বাহিরের থেকে ভিতরে প্রবেশ করলে রোজা নষ্ট হয় ভিতরের থেকে বাহিরে বের হলে এর দ্বারা রোজা নষ্ট হয় সুতরাং ব্লাড দেওয়ার দ্বারাও রোজা নষ্ট হবে না তবে রোজা অবস্থায় যদি কোন ব্যক্তি ব্লাড দেয় আর এত পরিমাণ যার কারণে সে নিজে দুর্বল হয়ে যায় এই পরিমাণ পর্যন্ত যদি হয়ে যায় অথবা দুর্বল হওয়ার আশঙ্কা থাকে তাহলে এমন ব্যক্তি ব্লাড দেওয়া এটা মাকরুহ হবে কিন্তু রোজা সর্ব অবস্থায় এর দ্বারাও নষ্ট হবে না তো বাহিরের থেকে ভিতরে প্রবেশ করার রাস্তাগুলোর ব্যাপারে বললাম এবার আরো কিছু অন্য প্রসঙ্গের কথা বলি যেমন আমাদের নিম্ন দেশে নিম্ন এলাকায় নিম্নাঞ্চলে মানে দেহের নিম্নাঞ্চলে বাহিরের দিকে ভিতরের কতগুলো ছিদ্র আছে যেমন পুরুষের সামনের রাস্তা এখানেও একটা ছিদ্র আছে যার কারণে আমরা প্রস্রাব করতে পারি ঠিক তদ্রূপভাবে মহিলাদের প্রস্রাবের রাস্তা আবার জনিদা দুইটা ব্যবস্থা এবং ছিদ্র মহিলাদের আবার সকলের জন্য পিছনের রাস্তা আবার পিছনের ছিদ্র এগুলোও কিন্তু ছিদ্র তো গবেষণা করে দেখা গেছে এই সবগুলো আবার ভিতরে মহিলাদের গর্ভাশয় আছে বাচ্চাদানি যেখানে গর্ভ মানে বাচ্চা যেখানে থাকে ইত্যাদি বাহিরের ছিদ্র ভিতরের খালি স্থান এই সবগুলোর মধ্য থেকে পাকস্থলী এবং পরিপাক প্রণালীর সাথে সম্পর্ক শুধুমাত্র নিম্নাঞ্চলের কথা বলছি আমি শুধুমাত্র কেবলমাত্র পিছনের রাস্তা মল ত্যাগের রাস্তা এটার হলো সরাসরি সম্পর্ক আর বাকি যে কয়টার কথা বললাম এটার কোনটার সাথেই সরাসরি সম্পর্ক নাই সুতরাং অনেক সময় প্রস্রাবের রাস্তার মধ্যে ঔষধ ব্যবহার করে ডাক্তাররা ইউরিনারি ট্র্যাক্ট প্রস্রাবের রাস্তার মধ্যে ব্যবহার করার ঔষধ প্রস্রাবের রাস্তার মধ্যে ব্যবহার করার ঔষধ ইউরিনারি ট্র্যাক্ট যদি ব্যবহার করা হয় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে কি হবে না আমি আগেই মূলনীতিটা বলে আসছি যে পরিপাক প্রণালীর সাথে শুধুমাত্র সম্পর্ক আছে সরাসরি কার পিছনের রাস্তা আর কিছু না সুতরাং প্রস্রাবের রাস্তার মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ব্যবহার করলে এর দ্বারা রোজা নষ্ট হবে না যদি পথে মহিলাদের ওইখানে ভ্যাজিনা ঔষধ ইত্যাদি ব্যবহার করা হয় এর দ্বারাও রোজা নষ্ট হবে না
কিন্তু যদি পিছনের রাস্তার মধ্যে কোনো ঔষধ ব্যবহার করা হয় যেমন পিছনের রাস্তার মধ্যে ঔষধ ব্যবহার করে কি ঔষধ আছে যেমন ডোস আছে সাপোজিটার আছে ভলটালিন আছে দাদা বলেন ভাই ডোস সাপোজিটার ভলটালিন এগুলির যে কোনোটা ব্যবহার করলে তার রোজা নষ্ট হয়ে যায় এবং পিছনের রাস্তায় পরীক্ষা করার জন্য অনেক সময় বাহিরের থেকে পাইপ প্রবেশ করানো হয় এবং ওই পাইপের মধ্যে অনেক সময় তরল পদার্থ দিয়ে ওই মানে ক্যামেরাতে পরিষ্কার আসে না এই জন্য তরল পদার্থ দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আরো ভালো পিকচার আসার জন্য তরল পদার্থ পিচ্ছিল জাতীয় তরল পদার্থ পাইপের মুখ দিয়ে দেওয়া হয় তো এটা ওই পাইপের সাথে যদিও বের হয়ে আসে এই ধরনের পরীক্ষা করলে তারপরে পরীক্ষাটা তো একটা লম্বা সময় পর্যন্ত চলে আবার জিনিসটা তরল পদার্থ এবং পিচ্ছিল পদার্থ এবং এটা পরিপাক প্রণালীর সাথে সরাসরি সম্পর্কও আছে এই জন্য এই ধরনের পরীক্ষা নিরীক্ষার দ্বারাও রোজা নষ্ট হয়ে যাবে পক্ষান্তরে প্রস্রাবের রাস্তায় যদি ক্যাথেটার লাগানো হয় চাই ক্যাথেটার স্থায়ী মানে কয়েকদিনের জন্য লাগাক অথবা কোনো কিছুর পরীক্ষা নিরীক্ষা করার জন্য লাগাক প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার লাগানোর দ্বারা অথবা জনিপথে ক্যাথেটার লাগানোর দ্বারা অথবা জনিপথে কপারটি লাগানো হয় এই কপারটি লাগানোর দ্বারা ইত্যাদি এগুলির দ্বারা রোজা নষ্ট হবে না আমার মনে হয় যে আপনাদের বিষয়গুলো বুঝে আসতেছে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটার সাথে আমাদের এই মূলনীতির সাথে সম্পৃক্ত যেমন অনেক হার্টের পেশেন্টদের হাঁপানির রোগীদেরকে ডাক্তাররা ঔষধ দিয়ে থাকে নাইট্রোগ্লিসারিন এবং ইনহেলার ইনহেলার এবং নাইট্রোগ্লিসারিন এটা আপনার বায়ুয়ের মানে বাতাসের মাধ্যমে স্প্রের মাধ্যমে ঔষধটা ভিতরে গিয়ে রগে কাজ করে এটা হার্টকে পরিষ্কার করে হার্টকে নির্দিষ্ট একটা সময়ের জন্য হার্টের সঞ্চালন শক্তি বৃদ্ধি করে দেয় ওই আপনার ইনহেলারের দ্বারা তো ইনহেলারের দ্বারা রোজা নষ্ট হবে কিনা এটা একটু চিন্তা করে দেখেন ইনহেলার এটা মুখের মধ্যে ঔষধটাকে পুশ করা হয় এবং এটা খাদ্যনালী কণ্ঠনালী দিয়ে এটা ভিতরে প্রবেশ করে সুতরাং এটা পরিপাক প্রণালীর সাথে সরাসরি সম্পর্ক আছে এমন চিত্র দিয়ে ঔষধটা প্রবেশ করে আবার এটা দেখতে আমরা মনে করি যে এটা একটা স্প্রের মতো বাতাসের মতো কিন্তু না এটা শুধুমাত্র স্প্রে আর বাতাস নয় বরং এটার মধ্যে মেডিসিন আছে মেডিসিন আছে যে কিভাবে মেডিসিন আছে আপনি এটা কাঠের মধ্যে স্প্রে করে দেখেন তো এটার সাথে সাথে আপনার পানি দিলে যেমন নাকি আর্দ্র হয়ে যায় কাজ ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি স্প্রে করেন তাহলে একটু আর্দ্র আর্দ্র ভাব হয়ে যাবে তাহলে বোঝা গেল এখানে একটা তরল পদার্থ অথবা এখানে একটা মেডিসিন পদার্থ আছে আছে না সুতরাং ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে ইনহেলার ব্যবহার করলে রোজা থাকবে না রোজা নষ্ট হয়ে যাবে ঠিক তদ্রুপ ভাবে এখানে এটার সাথে সম্পৃক্ত আগে এখন তো মিলাদ টিলাদ হয় না আগে মিলাদ হইত অথবা এখন মিলাদ না হইলেও মানুষ মারা গেলে এগুলি সব রস্ম রওয়াজ এগুলো শরীয়তের মধ্যে এটার কোনো ভিত্তি নাই মানুষ মারা গেলে সাথে সাথেই চতুর্দিক থেকে আগরবাতি জ্বালায় দেওয়া হয় কথা বলেন ভাই করা মানে মানুষ মারা গেলে আগরবাতি জ্বালানো হয় মিলাদ মাহফিলে আগে আগরবাতি জ্বালানো হইতো এমনি আগরবাতি এটা আসলে একটা সুগন্ধি আপনার জন্য সেন্ট আতর ইত্যাদি ব্যবহার করার যে হুকুম আগরবাতি ব্যবহার করারও একই হুকুম অর্থাৎ আপনার ভালো লাগে আপনি আতর ব্যবহার করেন আপনার ভালো লাগে আপনি সুগন্ধি ব্যবহার করেন আপনার মন চাইছে আপনি আগরবাতি মানে ড্রোমের মধ্যে আপনি আগরবাতি জ্বালাইছেন ড্রোমটা যেন একটু সুগন্ধি ভয় হয় আমরা এখন যেমন নাকি রুম স্প্রে করি এই রুম স্প্রের আগের ভাষণ ছিল আগরবাতি জ্বালানো আর এটার বর্তমান ভাষণ হল আপনার রুম স্প্রে তো এখন আসেন আগরবাতি এর বিষয়টা আগরবাতি যদি জ্বালানো হয় আর ইচ্ছাকৃত ভাবে জ্বালানো মানে কেউ কোনো ব্যক্তি জ্বালায় তাহলে আগরবাতি জ্বালানোর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে কারণ আগরবাতি এই যে সুগন্ধি এই সুগন্ধিটা কোত্থেকে আসছে ওই যে আগরবাতি কালো মাটি বিভিন্ন জিনিস দিয়ে জিনিসটাকে বানানো হয়েছে ওইটা পুড়ে পুড়ে বিলীন হয়ে ওইটাই সারা
রোমের মধ্যে ছড়ায় আমার নাকের মধ্যে বাতাসের মাধ্যমে সুগন্ধিটা প্রবেশ করছে তাহলে যে জিনিসটা পুরে আমার নাক পর্যন্ত আসছে ওই জিনিসটার মধ্যে একটা কায়া এবং দেহ আছে না নাই বুঝতে পারলাম না কথা আছে না নাই আছে এইজন্য আগরবাতি যদি কেউ ইচ্ছাকৃতভাবে জ্বালা তাহলে এর দ্বারা এবং ইচ্ছাকৃতভাবে সুগন্ধি নেয় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় আগরবাতি জ্বালানো যাবে না রোজা অবস্থায় রুম স্প্রে করা এটাও করা যাবে না কিন্তু রাস্তায় যদি আমরা চলাফেরা করি তাহলে রাস্তায় চলাফেরা করলে সেখানে আগরবাতির যে ধোঁয়া যদি পুরাতন পলিথিন বাসের মতো বাস হয় অথবা পুরাতন ইঞ্জিন আর মেশিন আর পুরা মোবিলের চলা ইঞ্জিন চালিত বাস হয় তাহলে আগরবাতির যে বেশি কালো ধোঁয়া বের হয় কথা বলেন তো এই কালো ধোঁয়া নাকে মুখে যদি প্রবেশ করে তাহলে আগরবাতির দ্বারা যদি ইচ্ছাকৃত ভাবে নিলে রোজা নষ্ট হয়ে যায় তাহলে ওইটার দ্বারাও তো রোজা নষ্ট হয়ে যাওয়ার কথা না ঠিক তদ্রূপ ভাবে এর পাশাপাশি আরো একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি রাস্তায় আপনি যদি রৌদ্রের বিভিন্ন আলোকচ্ছটার মাধ্যমে এটা দেখা যায় যে জানলা দিয়ে যে রৌদ্রের আলোকচ্ছটা পড়ে দূরের থেকে আলোকচ্ছটার দিকে তাকাইলে দেখবেন যে একেবারে কত ধুলাবালি উড়ে যাচ্ছে দেখা যায় না তার মানে ওগুলি তো ধুলাবালি ওটার একটা অণু পরাণু যদিও খুব ক্ষুদ্র তার মানে তারও একটা দেহ এবং কায়া আছে এই জন্যই তো অণুবীক্ষণ যন্ত্রের মতো যদি যন্ত্র লাগানো হয় তাহলে ওই ক্ষুদ্র জিনিসটাই বিশাল বিশাল আকারে দেখা যাবে তার মানে ওইটারও একটা দেহ আছে তো আমার আপনার রুমের বাহিরের থেকে প্রবেশ করা আলোকচ্ছটা দিয়ে যদি এত ধুলাবালি দেখি এত ক্লিক পরিষ্কার রূপ তারপরেও তাহলে রাস্তায় কি পরিমাণ ধুলাবালু এই বাতাস বায়ুমন্ডল ইত্যাদি এর মধ্যে ঢুকতেছে এবং এই ধুলাবালুটাও কিসের ধুলাবালু ওই যে ড্রেন ড্রেনের ময়লা ময়লা বৃষ্টি হওয়ার পরে ময়লা একাকার হয়ে যায় এটাই যখন প্রক্রিয়া শুকায় ওই ড্রেনের ময়লাটাই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বায়ুমন্ডলের মাধ্যমে আমার আপনার নাকে মুখে ইত্যাদিতে প্রবেশ করে তাহলে এটাও যেহেতু দেহ বিশিষ্ট জিনিস কায়াদা জিনিস তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাওয়া উচিত কিন্তু না এর দ্বারা রোজা আগরবাতির দ্বারা রোজা নষ্ট হবে রুম স্প্রের দ্বারা রোজা নষ্ট হবে কিন্তু বলিটিনের ওই মানে ইসের দ্বারা ধোয়ার দ্বারা অথবা রাস্তাঘাটের ধুলোবালির দ্বারা রোজা নষ্ট হবে না কেন তার কারণ আগরবাতি প্রতিহত করা বা বন্ধ করা এটা আপনার ক্ষমতাধীন আপনি ইচ্ছা করলে এটাকে বন্ধ করতে পারেন করাইতে পারেন কিন্তু রাস্তার ধুলাবালি নিয়ন্ত্রণ করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই জন্য এটা মানুষের সাধ্যের বাহিরে এই জন্য এটা আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন রোজা ভঙ্গের কারণে সর্বশেষ কথাটা আমি বলছিলাম এটা যে কোন প্রতিবন্ধকতা না থাকতে হবে প্রতিবন্ধকতা হচ্ছে তিনটা জিনিস কয়টা জিনিস রোজা ভঙ্গের কারণ পাওয়া গেছে কিন্তু যদি আমার প্রতিবন্ধকতার তিনটার কোনো একটা থাকে তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না প্রতিবন্ধকতার একটা হল নয় তথা ঘুমানো দুই নম্বর হল প্রতিহত করার ক্ষমতা না থাকা বা লাভা তিন নম্বর হল নিসিয়ান রোজা ভুলে গিয়ে কোনো কাজ করা আমি যে রোজা আছি কথাটা একেবারে ভুলেই গেছি রোজা ভুলে গিয়ে কোনো ব্যক্তি যদি পেট ভরে খাবার খেয়ে নেয় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে বুঝলেন এই কথা রোজা মানে রোজা আছি এই কথাটাই ভুলে গেছি প্রত্যেক দিনের অভ্যাস জোরে নামাজ পড়ে বাসায় গিয়ে খাবার খাওয়া অভ্যাস অনুযায়ী আজকে জোরে নামাজ পড়ে বাসায় গিয়ে কোনো ব্যক্তি খাবার খেয়ে ফেলছে রোজা ছিল এই কথাটা সে ভুলেই গেছে তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না কারণ নবী আলাইহিসসালামের এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ রোজা রাখছি ভুলে গেছি ভুলে গিয়ে খাবার খেয়ে ফেলছি নবীজি জবাব দিলেন ইম্মা আলা সাওমি তুমি তোমার রোজা পূরণ করো ফাইন্নামা আতামাকাল্লাহু ওয়া সাতাকা কারণ তুমি খাও নাই বরং আল্লাহ তোমাকে খাওয়াইছে আল্লাহ খাওয়াইছে এই জন্য তোমার রোজা নষ্ট হবে না তো এটা একটা প্রতিবন্ধকতা ভুলে যাওয়া দুই নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যদি রোজা নষ্ট হওয়ার মতো কিছু হয় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না ঘুমের মধ্যে রোজা নষ্ট হওয়ার মতো কিছু যেমন রোজা মূলত নষ্ট হয় দুই জিনিসের দ্বারা খাওয়া পান করার দ্বারা আর একটা হলো যৌন কর্ম করার দ্বারা তো ওইটার ব্যাখ্যা আজকে দিচ্ছি না
যৌনকর্মের উপরে ভিত্তি করে মাসআলা রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি স্বপ্নদোষ হয়ে যায় জাগ্রত অবস্থায় যদি বীর্যপাত হইত তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যেত কিন্তু এই কাজটাই যখন ঘুমন্ত অবস্থায় হয়েছে ঘুমন্ত অবস্থায় হওয়ার কারণে স্বপ্নদোষের কারণে রোজা নষ্ট হয় না তাহলে এক নম্বরে বলা হয়েছে এক নম্বরে বলছে আমি ভুলে যাওয়া দুই নম্বরে ঘুম আর তিন নম্বরে হচ্ছে যে জিনিসকে প্রতিহত করার ক্ষমতা বান্দার নাই যেমন নাকি রাস্তার ধুলাবালি এবং গাড়ির ধোঁয়া ইত্যাদি এই বিষয়গুলো ছাড়া যদি বাহিরের থেকে কায়াদার কোন জিনিস মুখ নাক এবং পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করে পরিপাক প্রণালীতে পৌঁছে স্থির হয়ে যায় এই যে স্থির হওয়া এটার উপরে ভিত্তি করে শেষ কথাটা বলছি স্থির হইতে হবে কোন জিনিস এবং পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে তাহলে রোজা নষ্ট হবে আর নাহলে রোজা নষ্ট হবে না যেমন রোজা অবস্থায় মুখ দিয়ে এক ধরনের একটা টেস্ট আছে ওই টেস্ট এর নাম হলো কি যেন বলে এই টেস্টটাকে মুখ দিয়ে পাইপ ঢুকায় এন্ডোস্কোপি এন্ডোস্কোপি যদি রোজা অবস্থায় এন্ডোস্কোপি করে তো এন্ডোস্কোপি এটা তো মুখ দিয়ে পাইপ ঢোকানো হয় এবং পাইপটা একেবারে পাকস্থলী পর্যন্ত চলে যায় তাহলে এন্ডোস্কোপি করার দ্বারা রোজা নষ্ট হয় না কেন হয় না দুই কারণে হয় না এক নম্বরে যেহেতু এন্ডোস্কোপি এর মানে যদিও পুরা পাইপটা ভিতরে ঢুকে গেছে কিন্তু ঢুকে গেলেও এটার আর এক মাথা তো এখনো বাহিরে আছে আর একটু পরে এটাকে বের করে নিয়ে আসা হয় ভিতরে এটা স্থির থাকে না বরং এটাকে আবার কি করা হয় বের করে নিয়ে আসা হয় এই জন্য এন্ডোস্কোপি করার দ্বারা রোজা নষ্ট হয় না তবে হ্যাঁ এন্ডোস্কোপি এর ক্যামেরার বাল এটা ভিতরে প্রবেশ করার পরে বাহিরের থেকে যদি কোনো তরল পদার্থ দিয়ে ক্যামেরাকে পরিষ্কার করা হয় কোনো মেডিসিন ইত্যাদি যদি দেওয়া হয় তাহলে ওই কারণে রোজা নষ্ট হবে কিন্তু স্বাভাবিকভাবে এন্ডোস্কোপিতে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এন্ডোস্কোপিতে সাধারণভাবে ওইটার প্রয়োজন হয় না ওই বাল ভিতরে ঢুকাই দিলে ওই ভিতরের থেকে পিকচার টিকচার নিয়ে ও বের হয়ে যায় তাহলে এর দ্বারাও রোজা নষ্ট হবে না আমার মনে হয় যে বিষয়গুলো আপনাদের আশা করি প্রাথমিক বিষয়গুলো আপনাদের বুঝে আসছে এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন দুই এক মিনিটের মধ্যে প্রশ্ন পর্ব শেষ করে ইনশাল্লাহ শেষ করবো রোজা ভঙ্গের কারণ সংক্রান্ত কারো কোনো জানার বিষয় থাকলে প্রশ্ন করতে রক্ত বের হলে রোজা নষ্ট হবে বমি বমি হলে রোজা নষ্ট না রক্ত বের হলে ডায়াবেটিস পরীক্ষার দ্বারা তো বাহিরের থেকে রক্ত বের করা হয় এর দ্বারা রোজা নষ্ট হবে না আর কারো কোনো প্রশ্ন আতর লাগাইলে রোজা নষ্ট হবে না কানে ড্রপ দেওয়ার কথাটা রয়ে গেছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কানে যদি ওষুধ ব্যবহার করে ড্রপ ব্যবহার করে তাহলে আমি আগেই বলছিলাম যে পরিপাক প্রণালীর সাথে সরাসরি ছিদ্র আছে হলো মুখে আর নাকে কানের সাথে পরিপাক প্রণালীর সাথে সরাসরি সম্পর্ক নাই কিন্তু আমাদের কদিম এবং পুরাতন প্রাচীন কিতাবাদি গ্রন্থাদি ইত্যাদির মধ্যে আছে যে কানের সাথে পাকস্থলীর সম্পর্ক আছে ওই ভিত্তিতে অনেক ক্যালেন্ডার এবং পুরাতন কিতাবাদি ইত্যাদির মধ্যে কানের মধ্যে তেল ঔষধ ড্রপ ব্যবহার করাটাকে রোজা ভঙ্গের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু আমি আপনাদের মূলনীতি বোঝানোর চেষ্টা করেছি যে রোজা ভঙ্গে হলো পরিপাক প্রণালীতে পৌঁছে এমন ছিদ্র দিয়ে যদি ঢুকি আর এমন ছিদ্রের মধ্যে কান এটা পড়ে না এই জন্য কানের মধ্যে ঔষধ ড্রপ তেল ইত্যাদি ব্যবহার করলে এর দ্বারা রোজা নষ্ট হবে ওযু করার সময় যদি মানে এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে রোজা মানে ওযুর মধ্যে গড়গড়া করা এবং নাকে পানি দেওয়া এটা মুস্তাহাব কিন্তু রোজাদারের জন্য এটা মুস্তাহাব নয় কারণ রোজাদার যদি গড়গড়া করে আর তার পানি যদি ভিতরে চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে
নাকে পানি দেওয়ার সময় যদি ভিতরে পানি চলে যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এর জন্য রোজা অবস্থায় গড়গড়াও না করা এবং পানিও না দেওয়া। যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তো নাকে পানি দেওয়া এটা জরুরি। তাহলে খুব সতর্কতার সাথে টাপ দেওয়া যাবে না, খুব সতর্কতার সাথে পানি দিয়ে যেন সেই পানিটা নরম গোস্ত পর্যন্ত পৌঁছে আবার সেটা যেন বের হয়ে আসে, সেটা যেন ভিতরে প্রবেশ না করে এবং সতর্কতার সাথে। কারণ ফরজ গোসল হইলে তো নাকে পানি দেওয়াও ফরজ এবং কুলি করাও ফরজ। তো এই ফরজ কাজটা করতে হবে সতর্কতার সাথে যেন সেটা গলগল গলন পর্যন্ত এবং খাদ্যনালী কণ্ঠনালী পর্যন্ত না বসতে পারে। পিছনের রাস্তায় হ্যান্ড শাওয়ার দিয়ে পরিষ্কার করে ভিতরে কারণ যদি পানি চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যায়। তো স্বাভাবিক ভাবে যদি হয় তাহলে এটা ভিতরে পানি প্রবেশ করার কথা নয়, কিন্তু সেটা যদি অস্বাভাবিক মাত্রায় হয়, অতিরিক্ত পরিমাণে হয় যে আসলে ভিতরে চলে যায় পানি, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। কারণ পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করা এটা রোজা নষ্ট হওয়ার একটা কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান। মিসওয়াক করা যাবে কোনো অসুবিধা নেই এবং মিসওয়াক করা উচিত। কারণ রোজা অবস্থায় রোজাদারের মুখের গন্ধ এটা আতিয়ু ইনদাল্লাহি মিন রিহিল মিসক হাদিসের মধ্যে এসেছে। তবে এই গন্ধ দ্বারা ওই গন্ধের উদ্দেশ্য যেটা পরিপাক প্রণালী খালি থাকার কারণে যে ধরনের একটা ভাব তৈরি হয় ওইটা হলো উদ্দেশ্য, ওইটা আল্লাহ তাআলার কাছে বেশ কম বলার চেয়ে সুগন্ধি। কিন্তু আপনার দাঁত না পরিষ্কার করার কারণে যে গন্ধ তৈরি হয় এটা হাদিসের মধ্যে উদ্দেশ্য না। এর জন্য রোজা অবস্থায় মিসওয়াক করা উচিত, মিসওয়াক করার দ্বারা রোজা নষ্ট হবে। পেস্ট ব্যবহার করলে রোজা হালকা হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। গুল ব্যবহার করলে রোজা মাকরুহ হয়ে যাবে। আর গুলের অংশ বিশেষ যদি খাদ্যনালী দিয়ে ভিতরে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। গুল ব্যবহার করলে গুলের অংশ বিশেষ যায় ভিতরে চলে যাওয়ার সময় ভিতরে যে চলে যায় এটা অনুভব পুরাতন মানুষ অনুভব করতে পারবে না, নতুন মানুষ অনুভব করবে যে একটু দিলেই মাথা ঘুরায়, তার মানে কি ভিতরে এটার ভাবটা চলে গেছে, এই জন্য এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে ভুল ব্যবহার করা।